এটা আমাদের অ্যানিভার্সারি ট্রিপ। এখন আমরা স্টার্ট করছি আমাদের জার্নি টুয়ার্ডস কুর্গ। মা তুমি সেট? মায়ের ব্রেকফাস্ট ইডলি বড়া, এটা পেপার মশলা দোসা। মানে সাইজটা আমি একদিক থেকে কোস্তা বাড়িতে থেকে খাওয়া শুরু করলাম। আর এই মাঝখানে এই অল্প একটু আলুর জন্য প্রচণ্ড মারামারি করতে হয়। আমরা এখন ব্রেকফাস্ট করছি এ টু বি বা আদিয়ার আনন্দ ভবন। এটা ব্যাঙ্গালোরের অন্যতম ফেমাস সাউথ ইন্ডিয়ান ফুড চেইন। যারা আমার মাইসোর ব্লগ দেখোনি তাদের জন্য আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ওখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম কাম্বাতে, ওটাও কিন্তু খুব ভালো একটা রেস্টুরেন্ট চেইন। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা স্টার্ট করবো আমাদের জার্নি টুয়ার্ডস কুর্গ ডিস্ট্রিক্ট। এটা কর্ণাটকাতেই, আর ওখানে যাব পলিবেট্টা বলে একটা জায়গাতে। মাইসোর যাওয়ার পথে দুধারে এরকম সবুজ দেখতে পারবেন আর মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। ব্যাঙ্গালোর থেকে আমাদের রিসর্টের দূরত্ব প্রায় 226 কিলোমিটার। ভাইয়া মিউজিক স্টপ কর দিজিয়ে। ये कौन सा चेक पोस्ट है? ये नागरावल है। म्यूजिक बंद रखिए। हाँ म्यूजिक बंद रखिए, ठीक है अभी। बंद हो। बहुत अच्छा गाना सुना। আমরা এখন ক্রস করছি নাগারহোলে টাইগার রিজার্ভ। অনেকেই জানবেন শুধু নাগারহোলে ফরেস্ট সাফারি করতে প্রচুর পর্যটক আসে, তবে আমাদের এই ট্রিপে সেরকম কোনো প্ল্যান নেই। আমরা রিসর্টেই উঠব আর ওখানকার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করব। বাচ্চাদের নিয়ে প্রথম ট্রিপ মাইসোরে ছিল আর সেটা বেশ সময় লেগে গিয়েছিল, যদিও বেশ কাছে ব্যাঙ্গালোরে। আর এই ট্রিপে আমাদের সময় লাগার কথা ছিল 6 ঘন্টা উইথ ব্রেক, আর সেরকমই কিন্তু লেগেছে। আর পৌঁছে গেছি পরকুপাইন ক্যাসেল রিসর্ট পলিবেট্টা কুর্গ ডিস্ট্রিক্টে। সমস্ত ডিটেলস আপনার ডেসক্রিপশন বক্সে পাবেন আর তার সঙ্গে ভিডিওটাও প্লিজ ফলো করবেন। পৌঁছেই আমরা রিসর্টটা ঘুরে দেখলাম আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কে দেওয়া হয়েছিল জাগরি বা গুড় দিয়ে তৈরি কফি। দেখতেই পারছো কি অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য এইখানটায় ঢেলে দিয়েছে প্রকৃতি। এবার আমাদের মাউন্টেন ভিউ চ্যালেটের রুম ট্যুরটা তোমাদের একটু করিয়ে দিই। এটা এন্ট্রান্স, ঢুকলে পরেই লাগেজ রাখার জায়গা, একটা মিনি ফ্রিজ রয়েছে, আর এটা আমাদের বেডরুম। মায়ের জন্য একটা এক্সট্রা সিঙ্গেল বেড আমরা নিয়ে নিয়েছি। মায়ের সঙ্গে ছেলে শুয়ে পড়বে আর আমরা তিনজন এই ডাবল বেডে শুয়ে পড়ব। মাকে আলাদা একা রাখবো না বলেই এই ব্যবস্থা। আর আমাদের রুম থেকে জানলার পর্দা সরালে দেখা যাবে এই সুন্দর ভিউ। বাচ্চাদের জন্য লাঞ্চে খিচুড়ি আমি আগে থেকেই ফোন করে বলে রেখেছিলাম, আর আমাদের ছিল বুফে স্প্রেড। ননভেজ ছিল, ভেজ ছিল, খাওয়া দাওয়া সেরে তারপরে একদম ঘরে। অনেকদিন পর পাহাড়ের বৃষ্টি এনজয় করছি আজকে, দুর্দান্ত লাগছে। যা অ্যাটমসফিয়ার না এখন, একটা চায়ের কাপ বা কফির কাপ নিয়ে ব্যাস ব্যালকনিতে বসে পড়ো। আমাদের কটেজটাও ঠিক বাইরে থেকে এরকম দেখতে। ব্যালকনি থেকে দেখলাম দূর থেকে জঙ্গলের মধ্যে ছোট ছোট টালির বাড়ি, খুব সুন্দর লাগছিল। বিকেলের দিকে মা আর বেরোয়নি, আমি আর কৌস্তব বাচ্চাদেরকে নিয়ে চা খেতে এসেছিলাম আর ওখানেই গল্প জুড়ে দিলাম হোটেলের স্টাফদের সাথে। দুজন বাঙালি স্টাফের সঙ্গে আলাপ হলো। দেখি ধানি, দেখি ধানি না। ডাইনিং এরিয়ার পাশেই এখানে একটা বসার ব্যবস্থা করা রয়েছে, যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটিয়ে দিতে পারবেন। আর একটুখানি সিঁড়ি দিয়ে নেমে গেলেই রয়েছে একটা বিশাল লন, যেখানেও বসার জায়গার জন্য হাট করে রাখা হয়েছে। এটা সুইমিং পুলের ভিউ। আজকে আমি রিসর্টের বেশ কিছুটা ট্যুর তোমাদের করিয়ে দিচ্ছি, কিন্তু এই রিসর্টটা বিশাল, প্রায় 300 একর জায়গা নিয়ে, তাই বাকি ট্যুরটা আমার পরের ভিডিওতে আসবে। সন্ধ্যের পরে এখানে কী কী অ্যাক্টিভিটি আছে সেটা জানবার জন্য পরে আমরা হোটেলের রিসেপশনে ফোন করেছিলাম, বলেছিল বৃষ্টি না পড়লে পরে বনফায়ার হবে। এই ধানি, হ্যাঁ টিভি দেখছো?
তো রাত্রেও খুব সুন্দর বাফেট স্প্রেড রয়েছে, কিন্তু লোকজন দেখো খুবই কম। তো এটাই যে একটা প্রচণ্ড পজিটিভ ব্যাপার এই ট্রিপে, কোনো রকম ভিড় কিন্তু হতে দিচ্ছে না, অ্যাটমসফিয়ারটা এরকম ক্রিয়েট করেছে খুব কম কম আলো দিয়ে। আর পেছনে দেখতে পাচ্ছি বাফেট স্প্রেড রয়েছে, বাচ্চারাও খাচ্ছে খিচুড়ি। তো অ্যানিভার্সারি ভালোই এনজয় করছি। আমার প্লেটে এখন চিকেন স্যালাড, পরোটা, সয়াবিন চিলি, একটা চিকেনের স্টার্টার আর আলুর একটা সবজি বানিয়েছে। আর সঙ্গে বাচ্চাদের খাওয়া শেষ হওয়ার পরে আমরাও আমাদের খাওয়া দাওয়াতে মন দিলাম, আর সত্যি কথা বলতে খাবারের টেস্ট দুর্দান্ত ছিল। যে আমাদের ব্যালকনি থেকে দূরে একটা চার্চ দেখা যাচ্ছে। আ ভেরি গুড মর্নিং টু অল। সকালবেলা দরজা খোলার পরে এইরকম একটা ভিউ, এখানে বেশি কিছু কথা বলার নেই, জাস্ট এনজয় করছি। কোস্তব যাচ্ছে বাচ্চাদের বটলসগুলো স্টেরিলাইজ করতে দেওয়া হয়েছিল সেগুলো আনতে। অনেকক্ষণ স্টেরিলাইজ করতে পাঠিয়েছি বাচ্চাদের বোতলগুলো দুধ খাওয়াবো ওদেরকে, তো এখন কোস্তব গেল একটুখানি খোঁজ নিতে। আমি যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে, আমি ব্রেকফাস্ট করে ফিরলে পর তখন কোস্তব আসবে আর মায়েরটা পাঠিয়ে দেবো, কারণ মায়ের পায়ে খুব প্রবলেম। তো মানে দৌড়াচ্ছে রীতিমতো আর কি। খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করছি, আমি গেলে কোস্তব আসবে। চারিদিক ভেজা, বুঝতেই পারছো পাহাড়ের যেরকম ওয়েদার থাকে সেরকমই, একটু বৃষ্টি একটু রোদ। এখানে আছে চিকেন সালামি, চানা বটোরা, আমাদের মিষ্টি সুজি, কিছু ফ্রুটস, চা। এবার এনজয় করা যাক। এটা আমাদের জানলা থেকে, এখন কিন্তু আস্তে আস্তে ভিউ পরিষ্কার হচ্ছে, চার্চটা পুরো স্পষ্ট। ঘরের ভেতর থেকে আমি এই ভিডিওটা নিচ্ছি। একটু আশপাশটা দেখতে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ করে গভর্নমেন্ট থেকে কিছু রেগুলেশনস দিয়েছে, আশেপাশে সব সাইট সিন বন্ধ। এই টাউনটার নাম কি বলতো? আমেত্তি। আমেত্তি ये ना इसका अमेती। हाँ ये अमेती। हाँ वो हम अभी हम जाने का टाउन में विराज बैठे। क्या भैया एक बार बोलिए। हमने जाच्छी थी विराजपेट टाउन। ओ विराजपेट टाउन में जाच्छी और এটা হচ্ছে অমিতি। ये অমিতি। ওই টাইম মটন ফটো। মটন। ছোটখাটো শহরে বা গ্রামের চারিদিকের পরিবেশ সত্যি আমাদের ভীষণ আকর্ষণ করে, এই শহরের লাইফ থেকে যখনই আসি। আর এখানে সব কিছু যেন প্রচণ্ড ফ্রেশ। আমার ট্রাভেল ব্লগে অবশ্যই ডেসক্রিপশন বক্স দেখবে, প্রচুর অ্যাডিশনাল ইনফরমেশন আর টিপস কিন্তু দেওয়া থাকে। এই এখন বিরাজপেট টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা আমরা যে রিসর্টে আছি সেটার নিয়ারেস্ট টাউন। সুমি ক্যামেরা কিন্তু তোকে ফলো করছে। রিসর্টের সব অ্যাক্টিভিটিস আর আমাদের ওভারঅল স্টের পুরো রিভিউ আমি কিন্তু আমার নেক্সট ব্লগে দেবো।